প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেকটাই শুভেচ্ছা জানাচ্ছেন আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপুটা মানে অনেকটাই সুন্দরই সুন্দর চেহারাটা কি দেখাতে চায় না সেই কারণে মাঝে ঢেকে আসছে না কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আসসালাম আপ আপনার নাম কি স্বপ্ন স্বপ্ন আপু কি স্বপ্ন নিয়ে আজ আসছেন প্রতিবেদনে কোন কষ্টটা সবচেয়ে বেশি কিসের কষ্ট বেশি কষ্ট আছে মা বাবা নাই মামুর কাছে থাকি আর মনে করো এখন বিয়েগু আসছে মামুরা বিয়ে দিতে চাচ্ছে না সম্পত্তির জন্য মা বাবা নাই মা কাছে থাকেন জায়গা জমি টমি আছে আপনার সবাই কম বেশি পায় এখন ঠিকানা কোথায় ঢাকা থাকি গ্রামের বাড়ি কোথায়

কোনো মানে কেউ কি আসলে এসে বলে নাই যে তোমার জীবন সঙ্গী হতে চায় জীবন সাথী করতে চায় এটাও বলে নাই সংসারে কাজকর্ম সব বিবাহিত যদি থাকে সেরকম পুরুষকে বিয়ে করবেন আচ্ছা 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 তো এই যে এত কষ্টের মাঝে আছেন কেউ যদি সরাসরি আসলে যোগাযোগ করতে চাই দেখা করতে চাই তাহলে তো চেহারা দেখাবেন আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখতে পড়তে খেলাভূমিও শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প সত্যিকার একটা জীবনের সঙ্গে প্রয়োজন কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই তারা প্রায় এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ স্যার নাম্বারটা তো আমার কাছেই থাকবে হ্যাঁ স্যার তো নাম্বারটা আমি বলে দিচ্ছি হ্যাঁ আপু আপনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট নাইন এইট ফাইভ টু এইট ডাবল সেভেন যাক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক নামাজ কালাম আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আসাটা পূরণ করে দেবে ঠিক আছে তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম